हेलो फ्रेंड्स, वेलकम हियर। आज আমরা সার্কেল চ্যাপ্টারের অ্যাঙ্গেল প্রপার্টিজ এন্ড সাইক্লিক প্রপার্টিজ এর উপর যে সামস গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে এই সামস গুলো করার জন্য যে পাঁচটা থিওরেম দরকার সেই ফাইভ থিওরেমস গুলো কি করে আসছে আর থিওরেমস গুলো কি কি সেখানে ডিসকাস করেছিলাম। তো দেখে নেওয়া যাক আজকের কি কি সামস আছে। এইটা ফার্স্ট সামস আমাদের, এখানে দেখো দেওয়া হয়েছে যে একটা সার্কেল, এটা হচ্ছে সেন্টার ও, আর এসি হচ্ছে একটা আর্ক। ঠিক আছে, এসি আর্কের মধ্যে এসি আর্কের যে অপোজিট দিকটা আছে মানে এবিসি আর্কের উপরে যে কোনো একটা পয়েন্ট বি নেওয়া হয়েছে। এবার এ বি আর বি সি এগুলো জয়েন করেছে, আর এখানে এ ও সি ও জয়েন করেছে, আর এই ভ্যালুস গুলো দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই ভ্যালুস গুলো দেওয়া আছে। এই ফিগারে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে এ ও সি। এওসি মানে হচ্ছে এই যে এ অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, এটা হচ্ছে ও, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে লিখে দিচ্ছি এওসি ইকুয়াল টু, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে এটাকে করার জন্য, এটাকে সলভ করার জন্য আমরা প্রথমে কি করব, এসি কে জয়েন করব। তাহলে এসি কে জয়েন করছি, এরপর দেখো এসি হচ্ছে কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এখানে জয়েন এ এন সি। তাহলে এরপরে আমরা কি করব যে এই যে ও এ সি আছে এই অ্যাঙ্গেলটাকে এক্স ধরে নেব। এই অ্যাঙ্গেলটা যদি এক্স ধরি তাহলে দেখো ও এ সি যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এর মধ্যে ও এ এন্ড ও সি দুটোই এই সার্কেলের রেডিয়াস, আর একই সার্কেলের সব রেডিয়াস কি হয় নিজেদের মধ্যে ইকুয়াল। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে ও এ সি ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল হচ্ছে, ওই জন্য এটা যদি এক্স ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এক্স হবে। তাহলে এখানে ও এ সি ইকুয়াল টু ও সি এ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, লেট এটা আমরা ধরলাম যে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে এক্স এক্স ডিগ্রি করে। এরপরে দেখো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল থেকে প্রথমে আমরা বের করার চেষ্টা করব এই জিনিসটা, এই যে এই অ্যাঙ্গেলটা। তাহলে কি করে বার করবো আমরা এবার দেখে নেবো। তাহলে এই যে ও এ সি ট্রায়াঙ্গেল, ও এ সি থেকে কি পাচ্ছি আমি, ও অ্যাঙ্গেলটা বের করব, তার মানে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু কি হবে, 180 মাইনাস এক্স প্লাস এক্স। কারণ কি, একটা ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেল গুলোর সামেশন হচ্ছে 180, এই দুটো আমরা জানি এক্স করে। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা এরকম করে বের করব, তাহলে কত হচ্ছে 180 মাইনাস 2x, এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এরপরে আমরা চলে যাব ফার্স্ট থিওরেমে। ফার্স্ট থিওরেম কি বলছে, ফার্স্ট থিওরেম বলছে যে এসি আর্কের উপরে যদি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সেন্টারে প্রডিউস হয়েছে, আর এই অ্যাঙ্গেলটা হয়েছে অপোজিট আর্কের উপরে যে কোনো একটা পয়েন্টে, তাহলে বলছে এওসি ইজ ইকুয়াল টু টুয়াইস এবিসি। এখানে আমি লিখে দিচ্ছি AOC ইকুয়াল টু টুয়াইস ABC, এইটা হচ্ছে ফার্স্ট থিওরেম। ঠিক আছে, এখানে আমি থিওরেম ওয়ান বলে লিখলাম, তাহলে এটা হচ্ছে ফার্স্ট থিওরেম। এবারে এখান থেকে ABC টা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ABC টা তাহলে কি করবো, ABC ইকুয়াল টু হাফ অফ দিস, তাহলে হাফ অফ AOC মানে 180 ডিগ্রি মাইনাস 2x। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কত হবে, 2 কমন নিয়ে এখানে যদি কাটি তাহলে এখানে 90 মাইনাস x আসছে, 2 কেটে গেলে 90 মাইনাস x আসলো এত দূর অব্দি। আচ্ছা, এটা আমি নিচে লিখে দিই 90 মাইনাস x, 90 মাইনাস x টা হচ্ছে এই এটা। তাহলে ABC আমাদের হিসেবে বেরিয়ে গেল এইটা। এরপরে আমরা এবিসি ট্রায়াঙ্গেলটাকে নেব, এর আগে কি নিয়েছিলাম ও এসি মানে এই ছোট ট্রায়াঙ্গেলটাকে, এই ট্রায়াঙ্গেলটাকে এরপরে এই বড় ট্রায়াঙ্গেলটাকে নেব। তাহলে আমরা দেখে নেব যে এবিসি থেকে যদি করি এবিসি ট্রায়াঙ্গেলের এই পুরোটা কত আছে 30 প্লাস x, তার মানে অ্যাঙ্গেল এ, আমি এখানে অ্যাঙ্গেল এ বলে লিখছি, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 30 প্লাস x, আর অ্যাঙ্গেল সি কত আছে, সি মানে পুরোটা, এই সি পুরোটা, তাহলে পুরোটা আসছে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু
40 প্লাস x, কারণ 40 হচ্ছে এইটা আর x হচ্ছে এইটা, তাহলে আমি যদি টোটালটা নিই তাহলে কত হবে 40 প্লাস x হচ্ছে, তাহলে লিখলাম। এবারে b কত হবে, b বের করব 180 থেকে এই পুরো অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলটা সামেশন করে 180 থেকে মাইনাস করলে এটা চলে আসবে, অ্যাঙ্গেল b টা চলে আসবে। তাহলে এখান থেকে দেখো এটা আমি মুছি, আচ্ছা তাহলে এখান থেকে আমি পাচ্ছি অ্যাঙ্গেল বি মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 180 মাইনাস এই দুটোর সাম, তাহলে এই দুটোর আমি যদি সাম করি তাহলে কত হবে এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি বলে লিখলাম। এবারে 180 মাইনাস 30 প্লাস এক্স আছে আর এখানে 40 প্লাস এক্স আছে, যদি দুটোকে আমি অ্যাড করে দিই তাহলে কত আসে 70 প্লাস 2x, এখানে বাইরে মাইনাস আছে তাহলে 70 প্লাস 2x লিখলাম। এবারে 180 মাইনাস 70 মাইনাস 2x, তাহলে এখান থেকে আসে 110 মাইনাস 2x, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 110 মাইনাস 2x আসছে অ্যাঙ্গেল বিটা। আর এর আগেও আমরা অ্যাঙ্গেল বিটাকেই ইভালুয়েট করেছি এখানে, যে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এক্স আসছে। তাহলে এরপরে কি করবো, এরপরে এই দুটোকে এই দুটো দেখো এটাও অ্যাঙ্গেল বি এটাও অ্যাঙ্গেল বি, তাহলে দুটোকে কি করবো ইকুয়াল টু করে দেবো, ইকুয়াল করে দেবো, ইকুয়াল করলে এক্স এর ভ্যালুটা বের হয়ে আসবে, আর এক্স এর ভ্যালুটা বের হয়ে গেলেই এটাও বের হয়ে যাবে। তাহলে দুটো যদি আমি ইকুয়াল করি তাহলে কি হবে, এখান থেকে আসছে 90 মাইনাস এক্স আর ইকুয়াল টু এই ওপরে একটা 110 মাইনাস 2x, তাহলে এখান থেকে যদি আমরা এটা সিম্পল ক্যালকুলেট করি তাহলে x ইকুয়াল টু 20 ডিগ্রি আসলো, এখান থেকে ক্যালকুলেট করলে x ইকুয়াল টু 20 ডিগ্রি আসলো, ঠিক আছে। এরপরে বের করতে দিয়েছিল কি, আমাদের কোয়েশ্চেন ছিল এইটা যে a ও c ইকুয়াল টু কোয়েশ্চেন 1 a ও c, এখানে বের করেছি a ও c ইকুয়াল টু 180 মাইনাস 2x, এখানে কি করবো x এর ভ্যালুটা বসিয়ে দেবো, x এর ভ্যালুটা এখানে পুট করে দেবো জাস্ট, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখান থেকে আমরা পাবো a ও c ইকুয়াল টু 180 মাইনাস 2x ছিল, x এর ভ্যালুটা এখানে 20 পেয়েছি, এটা কত হচ্ছে 180 মাইনাস 40, তার মানে হচ্ছে 140 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরকম করে আমরা এই যে এ ও সি অ্যাঙ্গেলটা এভালুয়েট করলাম। আচ্ছা এরপরে আরেকটা সামস দিয়েছে, দেখো এখানে ডায়াগ্রামটা আঁকা আছে, ও হচ্ছে এই সার্কেলের সেন্টার, এ বি একটা আর্ক আর এখানে অপোজিট আর্কে সি একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এগুলো জয়েন করা হয়েছে এ সি বি সি আর ও এ, এগুলো জয়েন করা হয়েছে, এখানে বি সি হলো ডায়ামিটার, এই যে এই সার্কেলের সেন্টার এই সেন্টারের থ্রুতে গেছে, তাহলে বি সি হলো ডায়ামিটার। এরপরে আমাদেরকে এ ও বি 70 ডিগ্রি এখানে দেওয়া আছে, এটা গিভেন, আমাদেরকে বের করতে দিয়েছে ও সি এ, ও সি এ মানে কোনটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা প্রথমে এইটা এভালুয়েট করব, তারপরে আমরা দেখবো যে আরেকটা যেটা দিয়েছে কোয়েশ্চেন সেটা কি করে আমরা পাবো। তাহলে দেখো এটা প্রথমে এভালুয়েট করতে গেলে আমরা কি দেখবো, আমরা যে একদম ফার্স্ট থিওরেমটাই সেই ফার্স্ট থিওরেমটা এখানে অ্যাপ্লিকেবল হবে, কিরকম না, এখানে হচ্ছে যে এইটা 70 ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা সেন্টারে প্রডিউস হয়েছে, আর অপোজিটের যে আর্কটা এবির অপোজিট যে আর্কটা সেখানে সি একটা পয়েন্ট, সেইখানে এই আর্ক থেকে কিন্তু সিটা জয়েন হয়েছে, তার মানে এটা একদম ফার্স্ট থিওরেমের কথাই বলছে। তাহলে ফার্স্ট থিওরেমটা আমি কি জানি, এই অ্যাঙ্গেলটার টোয়াইস হয়, আমি এখানে লিখে করছি যে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি, এটা হচ্ছে থিওরেম 1, আমি থিওরেম 1 লিখে বললাম। তাহলে এখানে ডাইরেক্ট আমরা তাহলে কি পেয়ে যাবো, এ সি বিটা পেয়ে যাবো, এখান থেকে এ সি বি ইজ ইকুয়াল টু কি হবে হাফ অফ এ ও বি, এ ও বি, তাহলে এখান থেকে কত আসছে হাফ অফ এ ও বি 70 ডিগ্রি, এটা ক্যান্সেল করে আসছে 35 ডিগ্রি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এ সি বিটা 35 ডিগ্রি।
এবার দেখো এখানে বলেছে ওসিএ, ওসিএ দুটো অ্যাঙ্গেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এ সি বি ও যেটা, ও সি এ ও সেটা, তার মানে আমরা এখানে লিখব ও সি এ ইজ ইকুয়াল টু এ সি বি ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে ফার্স্ট এর কোয়েশ্চেনটা আমাদের এভালুয়েট করা হয়ে গেল। নাও সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, কি আছে, ও এ সি আছে, তাহলে ও এ সি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে এভালুয়েট করতে বলেছে, তাই তো? তাহলে এখন আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু আগে বলেছিল, এটা এখন নোন হয়ে গেছে আমাদের কাছে, এটা হচ্ছে কত, 35 ডিগ্রি, তাহলে এখানে লিখে দিলাম 35 ডিগ্রি। এবারে এই যে এই অ্যাঙ্গেলটা এভালুয়েট করতে বলেছে, কি করে করবো? দেখো এখানে ও সি অ্যান্ড ও এ দুটোই হচ্ছে এই সার্কেলের রেডিয়াস, তাহলে দুটো কি হবে, ইকুয়াল হবে। আর দুটো যদি ইকুয়াল হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, নিজেদের মধ্যে সেম হবে, কারণ কি আইসোসেলস ট্রায়াঙ্গেল, আইসোসেলস ট্রায়াঙ্গেলের আমরা জানি যে যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাদের যে মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস গুলো, মানে এখানে যে অ্যাঙ্গেলস গুলো তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলস গুলো নিজেদের মধ্যে ইকুয়াল হয়। তাহলে আমরা এখানে সিম্পলি লিখবো যে সিন্স ও এ ইকুয়াল টু ও সি, তাহলে হচ্ছে যে ট্রায়াঙ্গেল এ ও সি থেকে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল ও সি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ সি, তাহলে এখানে দুটোই আমরা কি পেয়ে যাচ্ছি, 35 ডিগ্রি। ও এ সি যেটা আমাদের এভালুয়েট করতে দিচ্ছিল, ও এ সি ইকুয়াল টু 35 ডিগ্রি, যেহেতু আমরা এটাও 35 ডিগ্রি, এটাও 35 ডিগ্রি পেয়ে গেছি, এটা 1 নম্বরে দিয়েছিল আর এটা হচ্ছে 2 নম্বরে, তাহলে এটা এখানেই হচ্ছে এটা অ্যান্সার।